হ্যালো ফ্রেন্ডস, চাকরির খবর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআইয়ের যে পরীক্ষাটা হয়েছিল সেটার কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা যারা এখনও রেজাল্ট চেক করতে পারোনি তারা কিন্তু রেজাল্টটা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ লিস্টে রোল নাম্বার ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিয়েছে এখানে, এবং কাট অফ কত গেছে সেটা যদি দেখো তাহলে অনেকটাই হাই গেছে এবারে কিন্তু কাট অফ। আমি যদি একটু নিচের দিকে চলে আসি তবে কিন্তু দেখতে পাবো এই কাট অফ। কাট অফটা তোমরা দেখো ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য কিন্তু কাট অফ গেছে 79.6671, এবিসি এর জন্য গেছে 74.6673, ওবিসি বির জন্য গেছে 75.3339, এবং এসসিদের কিন্তু কাট অফ গেছে 76.0006, এসটিদের জন্য 59.3339। তো তোমরা বুঝতেই পারছো এবছর কিন্তু ফুড এসআই এর যে রেজাল্টটা বেরোলো তাতে কিন্তু কাট অফ অনেকটাই হাই গেছে। এবং যেহেতু একটাই পরীক্ষা হয়েছে এরপরে যারা এটা পাস করলো তাদের কিন্তু ইন্টারভিউ হবে, তারপরে তারা সুযোগ পাবে চাকরির। তো এই রেজাল্টটা যারা এখনও দেখতে পারোনি তারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। PSCWBApplication.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। সেখানে একদম লেটেস্ট অ্যাডভার্টিজমেন্ট বা অ্যানাউন্সমেন্টের মধ্যে দেখতে পাবে লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর পার্সোনালিটি টেস্ট। এখানে ক্লিক করলেই তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না, তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে ডাউনলোড করে রেজাল্টটা দেখে নিতে পারো। তোমাদের বন্ধুবান্ধব যারা এই পরীক্ষাটা দিয়েছিল, যারা জানে না এখনও রেজাল্ট বেরিয়েছে, তাদের ভিডিওটা শেয়ার করার মাধ্যমে তোমরা জানিয়ে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, চাকরির সমস্ত খবর সঠিক খবর আমার চ্যানেলে পাওয়া যাবে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।